ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, ফিতরা টাকা দিয়ে দিলে হবে, এটা কোনো কোনো আলিমের মতে, যেমন হানফি মজাহবে তারা বলছেন জায়েজ, কিন্তু বেশিরভাগ উলামাদের মতে জায়েজ না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খাবার বা খাদ্যদ্রব্য ফরজ করেছেন। এক সা ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সা মিন তামরিন আও শাইরিন, তো ফরজ যেটা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাদ্যদ্রব্য খেজুর অথবা জব। এমনিভাবে ওই সময় যেভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত আছে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা খাবার বের করতেন, আর ওই সময় খাবার ছিল তামর খেজুর শাইর জব। এমনিভাবে জাবিব আকিত, জাবিব মানে কিশমিশ, আর আকিত মানে পনির, এগুলো তাদের খাবার ছিল। তো এখানে আবু সাঈদ আল খুদরি বলছেন আমরা খাবার বের করতাম একসা, তাই খাদ্যদ্রব্য দিবেন। বর্তমানে আমাদের দেশে কি চাউল প্রধান খাদ্য, এই খাদ্য যেটা প্রধান এটিই দিবেন, কিংবা অন্য কিছু যদি কেউ দিয়ে তামর অসুবিধা নেই, তবে খাদ্যদ্রব্য দিবেন খাদ্যদ্রব্য। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা মানে প্রায় আড়াই কেজি খাদ্যদ্রব্য ফরজ করেছেন। এবারে যেটা আল্লাহ রসুল ফরজ করেছেন ওইটা আপনি দিবেন, কেন বলবেন এটা মূল্য দিলে জায়েজ হবে কি না, এটা কোনো কোনো আলিম তারা যুক্তি দেখিয়ে বলেছেন এটা জায়েজ। আর যুক্তি ছাড়া যেটা নবীর ফরমান তা হচ্ছে এক সা খাবার। অতএব আপনি নির্বিচার থাকতে চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই দিবেন, আর তা হবে খাদ্যদ্রব্য এক সা পরিমাণ, আড়াই কেজি পরিমাণ খাবার খাদ্যদ্রব্য দিবেন। খাদ্যদ্রব্য এটি বৈধ, আর বাকি দিলে ওইটা বিশুদ্ধ কথা মোতাবেক যদি কেউ টাকা দেয় হবে না, কেউ টাকা দেয় হবে না, তবে যারা দেয় অন্য আলিমদের মতো এটা হয়ে যাবে, এটা অন্য যেহেতু তারা অন্য আলিমের মতকে তারা গ্রহণ করেছেন। কিন্তু যখন আপনি যাচাই করবেন হক না হক, তখন স্পষ্ট হবে হক হলো যে আপনি খাদ্যদ্রব্য দিবেন, মূল্য দিবেন না। বারাকাল্লাহ ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।